ওরে বাবু রে বাবু, এ যে মানুষের হিসে গুরগুর গুরগুর করে নিয়ে একটা মহিলা আছে পদ্মস্তরে, যেটার নাম হয়েছে সাদিয়া। হিতি মাইনকে সিপের ভিতরে বসছে, হরি হিতিরন করার কিছু নাই। এল্লাইন আরিফ দুলাবাইয়ের লগে বই ভিডিও বানাইতে চলি আইছে, কিচ্ছু করার নাই দর্শক। আসসালামু আলাইকুম, আপনারা ব্যাকে ভালো আছেন নাকি? ইচ্ছে আছে নাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ব্যক্তি কিন্তু লাইক দিতে ভুলি যাইয়েন না, আর নতুন যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন, তাইলে সামনের দিকে আড়ি কথা কই মিন্দি আজ্জে থাকবো। সাবিনের ফালিত স্বামী, হেতার নাম কি? তারিফ। ইয়ার হরে দি থাকবো ইন্দি সাবিনা, আর থাকবো ইন্দি সাদিয়া। দর্শক, সাদিয়া আরিফ আর সাবিনা মিলি কাইলে একটা ভিডিও আপলোড করছিল। তো ভিডিওটা আপলোড করার পরে দি দেখলাম কত টুকুর টুকুর করে আরিফ বেলে কি চুরি করা গাড়ির টেয়া বেলে সাদিয়ারে ফেরত দিব। ওরে আরিফ, লজ্জা সরম কি এক কেনা নাইনি? খাইয়ে লাইছে নি সাবিনা থুতু দি না তিসার থুতু দি আরিফে, লজ্জা সরম দুই খাইয়ে লাইছে। বেলে কিল্লেই কইলাম এই কথা, যারা ইউটিউবিং করে, যারা ইউটিউবে কাজ করতে আছে, যাদের চ্যানেলগুলো মনিটাইজ পাওয়া, তারা ইউটিউবের রুলস সম্বন্ধে সবাই জানে। ইউটিউব এমন একটা অ্যাপস, কারো এক টাকা মারি খাইতো না। যতদিন পর্যন্ত সাদিয়া ফিন নাম্বার না দিব ততদিন পর্যন্ত কিন্তু এই টাকা জমা থাকবে ইউটিউবের কাছে। যখন ফিন নাম্বার দিব তখন সঙ্গে সঙ্গে এই টাকা অ্যাকাউন্টে চলে আইব। আর অবস্থা হয়েছে কি তা দর্শক, আপনারা জানেন কয়দিন আগে খুকি চ্যানেলের মনিটাইজ বন্ধ করে দিছে। খুকিও কয়দিন ব্যয় 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 করে কাঁদছিল, চ্যানেলের সমস্যা হয়ে গেছে, তানজিলা ঠিক করে দিছে। কয়দিন আগে কী কী গল্প গুজব শুনাইছিল। আসলে কি তিশা বন্ধ করে দিছে নাকি ইউটিউব খুকি নিজেই বন্ধ রাখছে মনিটাইজ, যে তার ফিন নাম্বার না পাওয়াতে? দুইটার একটাই হয়, তিশা বন্ধ করে দিছে, তিশার লগে হয়তো চোখ পাল্টানে দিছে, তিশার লগে কথা কইলে হোঁড়া দাঁড়ার বাড়ি খেবি, তোরা চ্যানেল খুলে দিছি কাজের বেডিগিরি করবি, গোবর হালাবি, বাড়াবাড়ি করলে চ্যানেল বন্ধ। ঘটনা হয়েছে এই জায়গাত হয়, এটা হয়েছে আর নাইলে খুকি মনে ফিন নাম্বার না আসাতে নিজে মনিটাইজ বন্ধ করে রাখছিল। দর্শক, এই সাদিয়া আসলে মানে কি কইতাম, জিগুনরে আড়া কিন্তু পদ্মা সব থেকে দেখতেছি। বেগুন হয়েছে ব কলম, সরাসরি বগার ঠ্যাং পর্যন্ত উঠতে জানে না মনে হয় সম্ভবত, যার কারণে সাদিয়া এই দুর্গতির নিচে পড়ছে। সাদিয়া এমন পর্যায়ে গেছে, বেলি কিল্লে এমন পর্যায়ে গেছে দর্শক, সাদিয়া দেখে যে কোনো কুল কিনেরা পায় নাই, কারোর সাথে পরামর্শ করারও মানুষ পায় নাই, যার কারণে সাবিনা আরিফের ফান্দে ফা দিছে। দি সাদিয়া মনে করছে যে না আসার তো মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, হমসে না আসার তাই কিছুটা হইলেও যদি পায়, এটা মনে করি সাদিয়া এই কাজ করছে। সাদিয়ার কিন্তু এখনও সময় আছে, অ্যাকাউন্ট কিন্তু চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা যতই কই কোনো লাভ নাই, কারণ আমরা যেগুনটা দেখতেছি বেগুনে ব কলম, তাদের পক্ষে মানে কোনোভাবে সম্ভব না এই সমস্ত কাজকর্ম করা। দর্শক, এই সাদিয়া তার চ্যানেলের ভিতরে যখন ভিডিও দিছিল কথা সুর কিন্তু অন্যরকম আসিল, আর বিভিন্ন রোস্টিং চ্যানেলগুলো থেকে এই সাদিয়ার আরিফের সাবিনার ব্যাপার নিয়ে যখন কথা হয়েছিল সাদিয়ার টেয়ালই, আর দর্শকরা সমানে কমেন্ট করছিল, তখন শুননি বিলেই আসিল সাবিনা আরিফ অন দেখছে যে রোস্টিং চ্যানেলগুলো কিছু বন্ধ হয়ে গেছে কই, আর আরিফ হারাদিন টোটো কোম্পানির ম্যানেজার করি, ওনার কাজ নাই কী করবো, ঘরে আয় হারাদিন তো একটাই কাজ। এই যে দেখেন আপনাদের আপু কী টানছে, ময়ম ময়ম বাবা ময়ম বাবা ময়ম বাবা কী বলছে, সারাদিন খালি এডিয়ে দিয়ে আইব। তো অন বুঝছে যে এটা একটা কন্টেন্ট, এই গাড়ির ব্যাপার নিয়ে যদি কথা কই তাইলে অন হুম রেখায় কিছু ভিউ আইম। আর ইন্দি সাবিনা আরিফের ভিউর অবস্থা কিন্তু খুব করুণ দুর্দশা, ওই যে সাবিনা টো টো করে 500 ইঞ্চি হুন্দর গাদাইটা যখন জুলাইছিল তখন কিন্তু দর্শক বুঝে গেছে গো, এরপর থেকে ভিউ কমে গেছে। তার হরে দি এলে আরিফ আইসে অন এই গাড়ি নিয়ে কথা কওয়ারলে, এতদিন কিন্তু সোরা সুন্নি বিলের মতন আসিল। দর্শক, এই সাবিনা আরিফ যেদিন ভিডিও দিছিল সেদিন কিন্তু সাবিনা সোরের মতন আসিল, কাইল্লার ভিডিওর মধ্যেও সাবিনা সোরের মতন আসিল। বাবুরে লজ্জা সরম মনে হয় তিশার না আর ইয়ার সাবিনার থুতু দি বেগুনে মনে খাইয়ে লাইছে দুই, না এলে কেনে আবার ভিডিও বানাইতে চলিয়ে ইডি লই। দর্শক, যারা ইউটিউবিং করে তারা ভালো করেই জানে
যে ইউটিউব কখনো কারো টাকা এক পয়সা মারি খাইতো না। যখনই পিন নাম্বার দেওয়া হইব সঙ্গে সঙ্গে সব টাকা অ্যাকাউন্টে আইব। জিএনএস সাদিয়ার 1 মিলিয়নের উপরে ভিউ, হিয়ানে 26,000 টাকা, 20-25,000 টাকা কীভাবে আইয়ে আঙ্গো এত ছোট চ্যানেল, এত ছোট চ্যানেল ভিউ কম, তারপরও তো এরকম দুর্দশা নাই চ্যানেলে। সাদিয়ার ধরেন 1 মাসের টাকায় ধরলাম, এত ভিউর মধ্যে সাদিয়ার এত কম টাকা কীভাবে আইয়ে? আমরা তো ইউটিউবিং করি, আমরা তো জানি। তো দর্শক, আরিফ এত সৌভাগিরি না করি, এই টোটো করি 500 ইঞ্চি ফাঁসার হিসি দিয়ে দিয়ে ঘুরি ঘুরি ভিডিও না করি, যদি সৎ সাহস থাকে আরিফ ইউটিউব থেকে যে ইমেলটা করা হয় এই মেলটা দর্শকরে দেখাইলে তো হয়। আবার সাদিয়ার অ্যাকাউন্ট থেকে, সাদিয়ার চ্যানেল থেকে কত টাকা আরিফের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এটার একটা মেসেজ আসে, ওই মেসেজটা দর্শকরে দেখাই দিলে তো হয়। তাহলে তো আর এখানে কথা নিয়ে বাড়াবাড়ি করা লাগে না, নিজে সৎ থাকতে পারে, নিজে পরিষ্কার থাকতে পারে। সৌভাগিরি দুনাল্লাই সারাদিন বোর পিছনে ঘুরি ঘুরি ক্যামেরা লইলে টো টো করি 500 ইঞ্চি ফাঁসার হিসে ক্যামেরা লই লই না ঘুরি, সৎ সাহস থাকলে আজ এটা কইছি, এটা দর্শকদেরকে দেয়াই দে, দেখি কতটা সৎ মানুষ আরিফ। আইসে এনে কথা কইতো আইসে যে দর্শক মানে চোরা তো এলাই কথা মুখের মধ্যে খালি আটকে জন কইতে আইছিল। দর্শক, এই সাদিয়া সবাই মানে ভিডিওগুলো দেখি, সাদিয়া কি জানি কইলো আকাশেরও রং বদলায় মানুষেরও রং বদলায়। এখন তো ঠিক আছে, দেখা যাক সামনে কি হয়। ওরে সাদিয়া তুই হয়ে গেছো তখন সাবিনার বাসাত পার্মানেন্ট কাজের বেড়ি, ফ্যাট গিয়ে ডুলাইতে ডুলাইতে তুই টিক টিক করে করে টিং টিং করে সাবিনার বাসাত যে কাজের গিরি কাজের বেড়ি গিরি কর গই, তোর লাইফে এতটা দুর্দিন চলিয়েছে শুধু সামান্য জ্ঞান আর শিক্ষার অভাবে। অন আরিফ সাবিনার প্রতি মাসে ফা ধরি ধরি গুঁতইব, ইয়ার হরে দি তো টিয়াও মারি খাইব। আর অন সাদিয়ার অবস্থা হয়ে গেছে এমন দর্শক, হিতি মনে করতেছে হমসে অন এদিকে ফত পাই না, এদিকে ফত পাই না, কুল পাইতেছি না, বেশি আসাতে কিছু একটা কম হইলো সাবিনার অ্যাকাউন্টে প্রতি মাসে কিছু একটা হইলো আইব। সাদিয়ার চ্যানেলটা কিন্তু প্রচুর গ্রো করছে, ভালো ভিউ হয়, দর্শক কিন্তু প্রচুর সাপোর্ট দিছে কিন্তু এই সাদিয়ারে। সাদিয়া দর্শকের এত সাপোর্ট পাওয়ার পরও মানে নিজের কপালে নিজের মাথায় নিজে ছুরি মারছে, অন কিছু করার নাই, কারণ ফান্দে পড়ে সাদিয়া কাঁদতে আছে। এখনও সুযোগ থাকার পরও সাদিয়ার পক্ষে সম্ভব নয় এগুলো আসলে সেট করা, মানে আলাদা করে অ্যাকাউন্ট আবার বাইর করে নেওয়া সাদিয়ার পক্ষে এটা কোনোভাবে সম্ভব না। কয়েকদিন আগে যখন খুকির চ্যানেলে খুকি কোচে সমস্যা দেখা দিছে, মনিটাইজ বন্ধ রাখছিল বা যাই হোক কিছু একটা হয়েছিল, খুকি কিন্তু কইতেছে সে আবার তানজিলারে দিয়ে কী কী করি ঠিকই বাইর করে আনছে। আসলে কথাটা কতটুকু সত্য জানি না, আমরা মিশা কথা হইতে পারে। আর এমন আসাদের তিশার লগে চোখ পাল্টে দিছে, তিশা হয়তো হোড়া দাঁড়ার বাড়িয়ে দিই তীরে আবার চ্যানেলের মনিটাইজ বন্ধ করাই দিছে হইতে পারে। তো দর্শক, ইয়ের হয়ে গেছে এই অবস্থা, সাদিয়ার হয়ে গেছে এই অবস্থা। তো সাবিনা শুননি এটা যেদিনকে ভিডিও দেওয়ার পরে মুখটা নিচের দিকে নামাই রেখেছে, একার কথা কেনা সুরের মতো মুখ বানা রেখেছে, গতকালকের ভিডিওর মধ্যে মুখটারে সুরের মতো নিচের দিকে তাকাই রেখেছে, কেমনে চোখে চোখ মিলা। ইউটিউবিং তো আমরাও করি, তো অনেক হাজার হাজার কোটি কোটি মানুষ ইউটিউবিং করতেছে, সবাই তো জানে ইউটিউব আসলে কী ধরনের প্রতিষ্ঠান, কতটা স্বচ্ছ যে দর্শকের পাবলিকের 1 টাকা মারি খাওয়ার মতো না। তো যেটাই ইউটিউবের কাটার ইউটিউব ওইটাই কাটে নিবে, আর 1 পয়সাও কাটে নিত না। তো সাবিনার নিচের দিকে তাকাই রয়েছে, কোনো কথা কয় না। আরিফের তো আসলে কাজকর্ম নাই, কয়েকদিন গাড়ি গাড়ি করি বুংবাং করি কতক্ষণ ঘুরছে বাইরে বাইরে, অন দেয় যে আসলে কীতে ওই এই জায়গার ভিতরে মানুষ পায় না খাইতো, আরিফের কাছে আইব গাড়ি চালাইতো। তো এই হিতিরা পদ্মা সরটারে যেভাবে ওই অঞ্চলটারে রিপ্রেজেন্ট করতেছে ইউটিউবের মধ্যে, যেহেতু দেয়াইতেছে ওই এনে সব মানুষ মনে হয় যে অশিক্ষিত, খানা হয় না, সরি কই নিলাম, শিক্ষিত আছে কিন্তু হিতিরা যা দেয়াইতেছে হিতিকে ব্লগের মধ্যে হেডা কইতে আসি। তো ধরেন হিয়ানের মানুষ হয় না খাইতো, হিয়ানের মানুষ কে আইব গাড়ি শিখতো আরিফের কাছে, কয়েকদিন গাড়িলে টিং টিং করে ঘুরছে বাইরে বাইরে, অন্ধা আছে না ইউটিউবে হয়েছে মূল বিজনেস, আবার ঘুরিয়ে আইছে সাবিনার পিছন পিছন একটা ধামাকা লই যাইতো হইব গাড়িটা নিয়ে সাদিয়া হয়েছে এই মুহূর্তে কথা কইতে হইব তাইলে নি ভিউটা ফিরন যায়, এই হয়েছে কাহিনী। সাদিয়া রয়ে গেছে এই অবস্থা, সাদিয়া ফান্দে ফড়ি অন কান দে বগির মতন, কিচ্ছু করার নাই, কারণ তাদের সাদিয়া কালকের ভিডিওর মধ্যেও গেছে আমি তাদের মধ্যে ইউটিউবিং করতে আইছে, তাদের মধ্যে তারাই আগায় আনছে।
দর্শক সাদি আর কোনো কিছু করার নাই, কারণ সাদিয়া ফাঁসি গেছে মাইঙ্কা সিপের ভিতরে। এলে সাদিয়া চিন্তা করতেছে হেরা জেনে কয় এনে হেদের তালে সুরমিলানি ছাড়া উপায় নেই, মাসে যদি 20,000 টাকা আইও এটাই অনেক কিছু। জিয়ানে সাদিয়া মাসে 50-60,000 টাকা এই কমবিউর ভিতরেও যদি কামাইতে পারতো, এই নর্মাল অন যে বিউ হয় হিয়ানে হয়তো সাদিয়া রাতে 10-15,000 টাকা আইব। তো সাদিয়া মনে করতেছে এটাই অনেক কিছু। সাদিয়া তুই অন একটা কাজ করতে আর তুই আর একটা চ্যানেল খুলি, তোর দর্শক যারা আছে তাকে কই দে যে আমি এই চ্যানেলে আর ভিডিও দিব না, হেই আজকে থেকে ওই চ্যানেলে ভিডিও দিব। তুই এই কাজ করে তোর চ্যানেলটারে আলাদা করে লই যা, আর না হইলে যে রাক্ষস যাদের চরিত্রই ঠিক নেই তারা ইমানদারি কি দিয়াইব কত, যাদের চরিত্রই ঠিক নেই তারা ইমানদার দিয়াইব কিতা তোরে। সাবিনার না আছে লজ্জা সরম, এই যে লেদা ওলা এটা হাড়ুর বয়সী, এটারে লইলে ক্যামেরার সামনে যে রং ডং করে লজ্জা সরম এক ফোটাও নাই, মুখের ভিতরে সারাদিন মইম বাবা মইম বাবা মইম বাবা সারাদিন এই অবস্থার মধ্যে থাকে। তো আরিফ কদিন গাড়ি গাড়ি করে টিং টিং করে নাচছিল, অন্দাজে গাড়ি থেকে আসলে কিছু মানে উপার্জন করার অবস্থা নেই। আর যেই গাড়ি কিনছে আরিফ এডার পিছনে এডার খাদ্য দিতে দিতে আরিফের জীবন শেষ হয়ে যাব, গাড়ি দিয়ে কি আর লাভ করবো, পুরান গাড়ি যেতে কিনে হেতে জানে যে কি দুর্দশা। হাই নিজে আর পরিচিত লোকজনদেরকে দেখছি পুরান গাড়ি কিনি কি ধরা, আর আরিফের এই লক্ষ্যযোগ্যর গাড়ি আর যেই না রাস্তা ওইখানকার এলাকার। তো আরিফ আসলে দেখতেছে যে এখানে কোনো পথ নাই, যার কারণে ইউটিউবে আবার আই 500 ইঞ্চি সুন্দর গাদ্দার পিছন দিয়ে ঘুরি ঘুরি আবার ক্যামেরা করা শুরু করে দিছে। তার মনে করছে ধামাকা অফারটা দিতে হবে সাদিয়ারে দিয়ে, আর সাদিয়া তো পুরাই সাবিনার বাড়ির কামের বেডি হয়ে গেছে। কই দর্শক একটা জিনিস দেখলাম, সাদিয়া ফলা কি সাবিনা কি খিচুড়ি বিরিয়ানির আনবো কি আর আনবো, হিতির মাইম বাবা মাইম বাবা মাইম বাবা খাবে সারাদিন খালি এটাই মুখ দিয়ে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। তো দর্শক এই ফল আউট স্টাইল বেসিনির ভিতরে ডুকাই বল বইয়াই দি মাগ মা কেরুম্মা নোং রাইডি, ইডের ভিতরে দুইতে আছে রান্নাঘরে সিং খালাই হিতি বেসিনের মধ্যে জিয়ানে মানুষ কপ্তুতু হালায়, ইডের ভিতরে দুইতে আছে মাগ এমন বুলোগার গুলা আমরা উপহার পাইছি দর্শক দেখলে হাসি আইয়ে। আই তো কী কইতাম সাবিনা সাদিয়া সাদিয়ার কথা বাদ দি, আরও কিছু ভিডিও ক্যামেরার সামনে মানে চলিয়ে ইয়ে ক্যামেরার সামনে কি তাই ইউটিউবে ঢুকলে আর কি মাঝে মধ্যে এক আধবার ক্লিক করলে দেই। মাগো মা দর্শক বেসিনের ভিতরে মুরগি দুইতে আছে, আরেকদিন দেখলাম আরেক চ্যানেলের ভিতরে দাঁত ব্রাশ করতে যায় ব্রাশ এটা বেসিনের ভিতরে হড়ে গেছে, এটা লই উড়াই আবার দাঁত মাজা শুরু করে দিছে এই অবস্থা। আরও কিছু ব্লগার করে দেখছি যে বেসিনের ভিতরে ফল দুইতে আছে ডিম দুইতে আছে মাছ দুইতে আছে ফাইলরেই দেখছি। তো কি কইতাম এক এক ব্লগাররা আইছে ইয়েন শিকা নিলেই দর্শকদেরকে বলুক, দেখি যদি আপনারাও উপকৃত হন হ আপনারা যেন জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস তাই হিয়ানে আপনারা খাওয়ার জিনিস দুইবেন দুই আবার এটা খাইবেন, এটা শিখাইতেছে দর্শকদেরকে। মাগো মা ফলস চালিটা এই যে সাদিয়া বইবে কসলাই কসলাই দইলো দুই এরারে খিচুড়ি রাইনতে চলে গেছে, মানে কী কইতাম আসলে এরা এমন এক জায়গা থেকে উড়ি আইছে এরা আসলে জানে না কোনটা যে কীতে। ওই যে খুকি দেন না কইছিল বাত কান্না কল কীতে বদনার কল বালতির কল হুঁসার কল, হিতির ওই টাকটির ভিতরে যে হিতি রিভিউ দিছিল টাকটির এই টাকটির বদনার কল বালতির কল বাথরুম বাত খাইন্না রুম হিতি যে দেয়াইল বই বই। তো এই হয়েছে অবস্থা দর্শক। সাবিনা এটার নাম কি তারে দূর সাদিয়া, সাদিয়া এমন ফান্দের ভিতরে পড়ছে দর্শক সাবিনার বাসায় এই ফ্যাট লই লই যায় যে কাজ করে সাবিনার বাসার ভিতরে যায় কিচ্ছু করার নাই, যা সাদিয়া তোরে দশ ইয়ে বানাইছে তো সাবিনার বাড়ির কাজের বেডি বানাইছে তোরে, আর এদিকে তুটিয়া লুটফাট করে খাই জামাই বউ দুইজন, সাবিনার আল্লাহ দিলে আরও কত কেজি ওজন বাড়ে সাবিনাই কইতে আরব। সাবিনার আরেকটা জিনিস সাবিনা জনে দেয় 1 কেজি ওজন কমে গেছে গই, তো অনেক সাবিনা কী করে দর্শক হিতি ছোটোবেলা একটা হইক দেখছিলাম হইক চিনেননি হইক মানে হয়েছে ফাঁকি হেতে এ হারাদিন দোয়েল ফাঁকির মতো এক ছোট্ট টাইপের গাছে গাছে ঘুরবো বিভিন্ন গাছের মধ্যে বাসা বানাই ডিম মারব তো হারবো, তো
হেতের হুঁ দেটা উর দিকে উড়ে না থাকে লেজেটি হেতে টিং টিং করে লেজ এটার ঘুরাইতে থাকে চারিদিকে টিং টিং করে ঘুরায়। তো সাবিনা জন 1 কেজি ওজন কমে না, সাবিনা মনে করছে কি আল্লাহ জানি কত কেজি ওজন সাবিনার কমে গেছে গে। তখন সাবিনা 500 ইঞ্চি যে সুন্দর গাদা এটা আছে সাবিনার এটা মনে তাই না। তখন সাবিনা শাড়ি পরি ইয়ে পরি মেকআপ মেকআপ করি তখন টিরিং টিরিং করি ওই হয় কিটার মতন আইয়ে সুন্দর গাদা এটা ঘুরাইতো বলি এই হয়েছে অবস্থা। আর আরিফ সাবিনার তো বিন্দু মাত্র লজ্জা নাই, সোরা সুন্নি দোনো চুরি করে এরারে কথা কইতে চলে গিয়ে। সবচেয়ে বড় কথা হয়েছে দর্শক, এত কথা তো দর্শকদেরকে রোস্টারদেরকে তো জবাব দেওয়ার দরকার নাই, জবাব দেওয়া দরকার ছিল আরিফের। জাস্ট এগুলো তো প্রমাণ, হাতে কলমে প্রমাণ, এগুলো তো সব আছে। এগুলো একটু তুই বাইর করে স্ক্রিনশটগুলো নিয়ে দর্শকদেরকে দেখাই দে এই প্রমাণগুলো, তাইলে তো আর এনে কিছু হয় না। ভিডিও বানা সারাদিন পরিছে ঘুরি ঘুরি ময়ম 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 মা আইসে বাপ আইসে আপনাদের আপু কী রানছে টেবিলে আজকে দি কী রানছে খাইতে বসি, একই ভিডিও একই মানুষ একই বালিশ একই খাতা, জামাইও বুলোগার বউ বুলোগার একই ঘরের ভিতরে। তো আর এই ফোন আইসে এই ধামাকা লই আর কি, আর লজ্জা সরম থাকলে আইস এটা কইছি এটা করি দর্শকদেরকে দেখাই দিস যে দেখ আমি কতটা সৎ এবং স্বচ্ছ। তুই মেলগুলো দেখাই দিস দর্শকদেরকে, ডকুমেন্টসগুলো দেখাই দিস, তাইলে দর্শক বুঝবো যে না সাবিনা আর আরিফের মতো পবিত্র মানুষ আর একটাও নাই, দুইজনটা যে মানুষের সোরা সুন্নি কইছে আসলে ভুল কথা। তো এটা দেখাই দিলেই হইব। তো দর্শক আজ জল্লাই বিদায় নিলাম তাই। তো আনারা একটি বালাই থা কি এক কথা ঠিক বালা থাইয়েন আর ক্লু দিয়েন আল্লাহ হাফেজ।